আলাদা হয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এখানে এই সাংস্কৃতিক ভবনের পাশেই আপনার এখানে ওয়াল করা হচ্ছে। কিন্তু ফুলপুর উপজেলা ক্যাম্পাসের বাউন্ডারি ওয়ালের পাশে দুটি গাছ গোড়া থেকে ভেঙে গেছে। একটি গাছ ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ রোডের বিদ্যুতের তারের উপর পড়ে আছে। যে কোনো সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, মরতে পারে মহিলা ডিগ্রি কলেজের যাতায়াতের রাস্তার পথচারী। আরেকটি গাছ গোড়া থেকে উপচে উপজেলা হল রুমের বিল্ডিংয়ের উপরে পড়েছে। এই গাছটি নতুন বিল্ডিংয়ের ক্ষতি ও যে কোনো সময় নিচে পড়ে অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের ক্ষতি সাধন করতে পারে। দুটি গাছের গোড়া না সরালে বাউন্ডারি ওয়াল করা সম্ভব হচ্ছে না। বাউন্ডারি ওয়াল করলে যে কোনো সময় ওয়াল ভেঙে যেতে পারে। বিষয়টি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও বিদ্যুৎ বিভাগের শুভদৃষ্টি কামনা করা হচ্ছে। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে।